ডিজিটাল নোটিস বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারতেছেন বিপিএল লাইভ খেলা আমরা কিভাবে দেখব, যেহেতু আজকেই শুরু হয়ে যাচ্ছে বিপিএল খেলা। তো যেহেতু এটা ফেসবুকে সুন্দরভাবে লাইভ দেখা যায় না বা ইউটিউবে এটা লাইভ দেখাচ্ছে না, যার কারণে আমরা বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে মোবাইল অ্যাপ দিয়ে আমরা দেখতে চাই, সেজন্য আমি একটা সুন্দর ভালো অ্যাপ নিয়ে আসছি। যেহেতু আমরা ক্রিকেট খেলা প্রেমিক, বাংলাদেশে আমরা ক্রিকেটকে ভালোবাসি, বিপিএল একটা খুব ভালো প্ল্যাটফর্ম, ভালো একটা লিগ টুর্নামেন্ট চলতেছে। তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাকে দেখাই দিই কীভাবে এই অ্যাপটা আপনি ডাউনলোড করবেন। অ্যাপটা ডাউনলোড করলে আপনি পুরোপুরি খেলাটা লাইভ দেখতে পারবেন, কোনো ব্রাফিং ছাড়া, কোনো লোডিং ছাড়া। এটা আমি ইউজ করি এবং ফুল এইচডি দিয়ে দেখতে পারবেন, কোনো অ্যাপস বা কোনো অ্যাড কোনো কিছুই থাকবে না, খুব সুন্দরভাবে আপনারা কী দেখতে পারবেন। অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আমরা প্রথমে কী করব, শুরু করা যাক। আমরা প্রথমে এই ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজার হোক, ইউসি মিনি হোক, যে কোনো একটা ব্রাউজার, অপেরা মিনি হোক, একটা ব্রাউজার ওপেন করব। তো আমি ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা এই সার্চ বাটনে লিখব, সার্চ বাটনে লিখব এখন এপিকে মার্ট ডট নেট আসতেছে। আপনারা সার্চ দিয়ে যেটা আসবে এটা আসবে, এরপরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর ইন্টারফেসে ঠিক এরকম আসবে। এরকম আসলে কী হবে, আমরা এই যে থ্রি ডট যেটা আছে এটাতে যাব, এই থ্রি ডটে ক্লিক করব। এখন ক্লিক করার পর এই যে অ্যাপস অপশনটা আছে, এই অ্যাপসে ক্লিক করার পর ঠিক আসতে করে নিচে আসবেন। নিচে আসে এই যে এইচডি স্ট্রিম লেখা আছে, এই এইচডি স্ট্রিম এটা আমরা এখন ডাউনলোড করব। এটার উপর ক্লিক করলে কী হবে, চলে আসবে, ওপেন হবে। ওপেন হলে এই যে এখানে ডাউনলোড লেখাটা আছে, এটার উপর আমরা ক্লিক করব। এই যে এটা ডাউনলোড লেখার উপর, তো আমি ক্লিক করলাম। এটা অ্যাড আসবে, অ্যাডটা আমরা ক্রস করে দেব। তো এইরকম আসলো, ডাউনলোডিং আসতেছে, এখনই ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড আসছে, আপনারা ডাউনলোডে ক্লিক করবেন, তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। তো এখানে সবসময় এনিওয়ে দেবেন, যেহেতু এটা ইউসি মিনি থেকে বা ক্রোম ব্রাউজার থেকে আমরা ডাউনলোড করছি, সেজন্য এনিওয়ে দেবেন। যদি চাই এনিওয়ে দিয়ে দেবেন, ডাউনলোড শুরু যাবে। যে ডিটেলস, ডাউনলোড শুরু হয়ে গেছে, স্টার্টস, ডিটেলসে যাবো। অ্যাপসটা আমার ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হোক। আপনারা যারা ক্রিকেটে ভালোবাসেন, যারা ক্রিকেটে অনলাইন ব্যাটিং করতে চান, তারা অবশ্যই মেলবেট ডাউনলোড করবেন। মেলবেট প্রোমো কোড হলো আমার নোট 2022। এটা প্রোমো কোড দিয়ে আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো ফার্স্ট ডিপোজিটে বোনাস পাবেন এবং প্রোমো পয়েন্ট পাবেন, যে কোনো সমস্যা আমার কাছে সমাধান পাবেন। তো অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে, তো এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করলে এখন আপডেট চাইবে, আপডেট দেব। আপডেটে ক্লিক করার পরে ইনস্টল হবে, ইনস্টলিং হলে এরপর আমি নেক্সট প্রসেসে দেখাই দেবো কীভাবে। তারপর যেহেতু ইনস্টল হয়ে গেছে, এরপর ওপেনে যাব। এই ওপেন হয়ে গেছে অ্যাপসটা। ওপেন হয়ে গেলে ঠিক এখানে অনেকগুলো সব ধরনের ক্রিকেট খেলা আপনি এখানে দেখতে পারবেন, লা লিগা থেকে শুরু করে এখানে যে বিপিএল লেখাটা আছে এটার উপর ক্লিক করলে হবে। এটা হলো বিপিএল লাইভ, সবগুলো ম্যাচ দেখা যাবে, যেমন ইন্ডিয়া পাকিস্তান, অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা দেখা যায় খেলা স্টল। এখানে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা, বিগ ব্যাস, নিউজিল্যান্ড পাকিস্তান, যতগুলো সিরিজ আসবে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন, ইন্ডিয়া শ্রীলঙ্কা। তো আমি বিপিএলে ক্লিক করলাম। অ্যাড তো এটা যেহেতু ফ্রি দেখবো, কোনো টাকা লাগবে না, তো যেহেতু ক্লিয়ার দেবো অ্যাড আসবে। অ্যাডটা একটু মেনে নিতে হবে, কিছু করার নাই, অ্যাডটা এই স্কিপ করে দেবেন।
স্কিপ করার পর ক্রস দিবেন, এরপর একটা ক্লিক করবেন। এই যে এখানে আমার এটা বাটনটা ওপেন করা আছে, আপনি এটা পারমিশনটা দিয়ে দিবেন। এটা সেটিংসে গিয়ে পারমিশন অ্যালাউ চাইবে। এইচডি স্ট্রিম অ্যাপসটার নাম এখানে লেখা আছে, এইচডি স্ট্রিম, যেহেতু অ্যাপসটার নাম এইচডি স্ট্রিম এখানে লেখা আছে, এই যে তো এটা পারমিশন চাইবে, আপনি পারমিশন দিয়ে দিবেন। এখানে এই যে সেটিং আছে এটা দিয়ে দিলে বড় হয়ে যাবে, ফুল ডিসপ্লে যাবে। সেটিং আছে, কোয়ালিটি আছে, অনেক কোয়ালিটি করতে পারবেন, অটো আছে, সমস্যা নেই। ক্রস দিলাম, এখানে সবগুলো খেলা দেখতে পাবেন, নিউজিল্যান্ড পাকিস্তান আছে, যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে হবে। শুরুতেই বলছি অ্যাড আসবে, এটা সহ্য করতে হবে, কিছু করার নেই, যেহেতু এটা ফ্রি। এই অ্যাপসটা ক্লোজ করে দিয়ে ক্রসে ক্লিক দেব, এরপরে চলে আসবে অটোমেটিকলি প্লে বাটন। এই যে খেলা লাইভ চলতেছে, আপনারা এইভাবেই পুরো বিপিএলটা লাইভ খেলা দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর অনলাইন ব্যাটিং করলে আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, আমার প্রোমো কোড হলো নূর 2022, স্ক্রিনে দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।